25 বছরে বনগাঁ চারুকলা উৎসব। আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত বনগাঁ টাউন হল ময়দানে চলবে এই উৎসব। স্থায়ী আর্ট গ্যালারির দাবিতে পদযাত্রাও করেন শিল্পীরা। 25তম বর্ষে বনগাঁ চারুকলা উৎসব। নবীন চিত্রকরদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পীদের আঁকা ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্রদর্শনী। গত 26 তারিখ থেকে বনগাঁ টাউন হল ময়দানে শুরু হয়েছে চারুকলা উৎসব, চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। গত 25 তারিখ আয়োজকদের পক্ষ থেকে স্থায়ী আর্ট গ্যালারির দাবিতে শহরে এক পদযাত্রার আয়োজন করা হয়। নিজেদের দাবি তুলে ধরতে পদযাত্রায় পা মিলিয়েছিলেন বহু শিল্পী। গত 26 তারিখ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন শিল্পী সনাতন দিন্ডা। ভক্তদের আবদার মেনে ছবিও আঁকেন শিল্পী। 27 তারিখ আয়োজকদের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহু প্রতিযোগী প্রতিযোগিনী এই ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষে বনগাঁ চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মণ্ডল বলেন, 1988 পথ চলা শুরু হয়েছিল, আজ 25 বছরে আমাদের উৎসব। আমাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী আর্ট গ্যালারি। পৌর প্রধান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছরের মধ্যেই চাহিদা পূরণের। তিনি আরো বলেন, এই নিয়ে প্রায় 25 বছর উত্তীর্ণ হলো এবং এই এখন এসে যেটা আমরা দাঁড়িয়েছি তাতে অনেক শিল্পকলার মান উন্নত হয়েছে। এখানে যেসব ছবি ছাত্রছাত্রীরা আঁকছে তুলনামূলক অনেক তাদের উন্নতি ঘটেছে এবং আমি আশা করব ধারাবাহিকভাবে যদি এইটা আমরা চালিয়ে যেতে পারি, একসময় এটা শুধু বনগাঁ সহ মহকুমার মধ্যে নয় মহকুমার বাইরে ওর বিস্তৃতি লাভ করবে। আমি এমনি প্রচার প্রসার যা হয়েছে তাতে কলকাতার থেকে পরে আমরা বলতে পারি, কারণ এই ধরনের উদ্যোগ আর কোথাও হয়নি। বিভিন্ন এলাকায় একবার সাথে কিছু কিছু হয়, কিন্তু আমরা যেমন সাংগঠনিকভাবে একত্রিত করে অন্তত 25 মানে 20 জন 20টা সংস্থা যোগ করেছি, তারা সবাই একসঙ্গে একই ছাতার নিচে থেকে আমরা এইভাবে করে আসছি এবং শিল্পকলার মান যথেষ্ট উন্নতি লাভ করেছে, আশা করব আরও হবে। আর তার জন্যে এবার আমাদের এই পৌরসভা যিনি পৌরপিতা মাননীয় গোপাল শেঠ যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তিনি এও আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে একটা আর্ট গ্যালারি যাতে বনগাঁয় করা যায় তার যথাসাধ্য চেষ্টা তিনি করবেন। জানা গেছে প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকছে। এ বিষয়ে সংগঠনের সভাপতি শিল্পী মনোজ বিশ্বাস বলেন, আমাদের এবছরের 25তম বর্ষ, আমরা বহু বছর আগে থেকে শুরু করেছিলাম, প্রায় 1988 সালে আমরা প্রথম এখানে শুরু করি, কিন্তু তখন ছিল প্রদর্শনী আকারে, পরে উৎসব আকারে আমাদের 25তম বর্ষ। এবার প্রচুর ছবি আমরা এনেছি এবং পদযাত্রার মাধ্যমে আমাদের 25শে ডিসেম্বর শুরু হয়েছিল। আমাদের দাবি ছিল বন্যা স্থায়ী আর্ট গ্যালারিতে, এতের জন্য আস্থা আমাদের পৌরপ্রধান আশ্বাস দিয়েছে আগামী বছরের ভিতরে তিনি একটা স্থায়ী আর্ট গ্যালারি বনগাঁতে প্রতিষ্ঠা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই বনগাঁ শহরতলি এবং বনগাঁ মহকুমা জুড়ে আমাদের এই 25 বছরের সার্থক প্রয়াস এবং মানুষের কাছে কাছে এটা পৌঁছে দেওয়া আমাদের যে কাজ সেটা আমরা পেরেছি। প্রচুর মানুষ ঘরে ঘরে উৎসব লেগে যায়, চারুকলা উৎসবকে কেন্দ্র করে ছবি আঁকা ধুম পড়ে যায়, এটা আমাদের একটা গর্ব বলা যায়। এবং আমাদের গত কাল 26শে ডিসেম্বর প্রখ্যাত শিল্পী সনাতন দিন্দা এসেছিলেন, তিনি ছবি এঁকে উদ্বোধন করে গেছেন, আমাদের চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।